পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে আল ইসলার কুয়েত শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কারি সালে আহমেদের সভাপতিতে এবং মাওলানা কাউসার আহমেদ সেলিম ও মাওলানা মাইনুল ইসলামের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। সে সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মজিবুল হক সুফি, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আব্দুল আলিম, মাওলানা নোমান আহমেদ, হাফিজ আবদুল্লাহ আল মাসুম, কারি জাহাঙ্গীর আলম সহ অনেকে।